আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিদায় নিল 2023 সাল, আর আমরা স্বাগত জানাচ্ছি 2024 সালকে। লাবিব মম ডায়েরির আজকের পর্বে জানাতে চলেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সকল তথ্য। এবারে মেলা কোথায় অনুষ্ঠিত হবে, মেলার টিকিট প্রাইস কত টাকা রাখা হয়েছে, কিভাবে সহজে মেলায় যেতে পারবেন, আরও অন্যান্য সকল তথ্য নিয়ে আজকের পর্ব সাজানো হয়েছে। প্রতি বছর জানুয়ারি মাস এলেই ঢাকা শহর টপ অফ দ্য টাউনে পরিণত হয় এই বাণিজ্য মেলার কারণে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 25টি আসর বসেছে ঢাকা শেরেবাংলা নগরে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে ঘিরে ঢাকাবাসীর আগ্রহ এতটাই বেশি যে এক মাস আগারগাঁও, ফার্মগেট, মিরপুর সহ এর আশেপাশের সড়কগুলোতে সৃষ্টি হতো তীব্র যানজটের। এই সমস্যা থেকে মুক্তি পেতে 2022 সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থান পরিবর্তন করে নিয়ে আসা হয় পূর্বাচলে। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা পায় তার স্থায়ী ঠিকানা। 2022 সালের মতো 2023 সালে এই পূর্বাচলে অনুষ্ঠিত হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য মেলায় গত বছর দেশি বিদেশি 331টি স্টল প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন ছিল। মেলায় সিঙ্গাপুর, ভারত, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া সহ মোট 10টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন বলে জানা গেছে। প্রতিবারের মতো এবারও মেলায় দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে 160টি সিসিটিভি ক্যামেরা থাকছে এবং আরও 60টি ক্যামেরা মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে বলে জানা গেছে। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে মেলায় সার্বক্ষণিক ফায়ার ব্রিগেড নিয়োজিত আছে। মেলার দর্শনার্থীদের জন্য মেলায় নামাজের জন্য মসজিদ এবং আর্থিক লেনদেনের জন্য বেশ কিছু ব্যাংকের এটিএম বুথ রাখা হয়েছে। মেলায় অস্থায়ী চিকিৎসা সেবাও প্রদান করা হবে। দোতলায় মোট 7,912 বর্গ কিলোমিটার জায়গায় 500 গাড়ি পার্কিংয়ে সুব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মেলার সামনে খোলা জায়গায়ও আরও 1,000 গাড়ি পার্কিং করা যাবে। গত বছর মেলার প্রিমিয়াম প্যাভিলিয়ন ন্যূনতম ভাড়া ছিল 20 লাখ টাকা, এবছর বাড়িয়ে করা হয়েছে 22 লাখ টাকা। একইভাবে স্টল ভাড়া 3,50,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 4 লাখ টাকা। প্রথম 2 বছর পূর্বাচলের বাণিজ্য মেলায় জনসাধারণের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কিছুটা কম, তবে এবার আয়োজকরা আশা করছেন জনসাধারণের উপস্থিত হবে গত 2 বারের তুলনায় অনেক বেশি। গত 2 আসরে দর্শনার্থীদের উপস্থিতি কম হওয়ার অন্যতম কারণ ছিল এর যোগাযোগ ব্যবস্থা। তবে এবার দৃশ্যপট পুরোপুরি উল্টে গেছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বাণিজ্য মেলায় আসার জন্য পূর্বাচল এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হয়, আর এই এক্সপ্রেসের কাজ সম্পূর্ণ হওয়ার কারণে এটি এখন ঢাকার অন্যতম আকর্ষণ। ফলে যারা এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে আসবেন তাদের এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে। অর্থাৎ এবার আপনি বাণিজ্য মেলায় ঘুরতে গেলে আপনার বাণিজ্য মেলা এবং পূর্বাচল 2টি ঘোরা হয়ে যাবে। মেলায় আসতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে কুড়িল ফ্লাইওভার থেকে নেমে আসতে হবে কুড়িল বিশ্ব রোডে। আর এই মেলা উপলক্ষে বিআরটিসি বাস মাসব্যাপী যাতায়াত করবে। বিআরটিসি বাস ভাড়া নেবে 30 টাকা জনপ্রতি। কুড়িল রাস্তার পাশ থেকে বিআরটিসি বাস কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। প্রতি বছরের মতো এবারও সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 30 দিন মেলা অনুষ্ঠিত হবে। বাণিজ্য মেলা কোথায় অনুষ্ঠিত হবে সেটা তো জেনে গেলেন, এবার চলুন জেনে নেই কবে থেকে শুরু হচ্ছে আর এবারের বাণিজ্য মেলার টিকিট প্রাইস কত টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছর জানুয়ারির 1 তারিখে বাণিজ্য মেলা শুরু হয়, তবে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে কিছুটা পিছিয়ে শুরু হবে। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে 2024 সালের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি উদ্বোধন হয়নি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নির্বাচন ও সরকার গঠনের পরে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কবে নাগাদ শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেরিতে হলেও মেলা ব্যাপ্তিকাল কমছে না,
অর্থাৎ যেদিন মেলা শুরু হবে সেদিন থেকে 30 দিন চলবে এবারের মেলা। বরাবরের মতো এবারেও মেলার আয়োজনের দায়িত্ব রয়েছে ইপিবি। আগামী 15 জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর প্রস্তুতি রয়েছে, তবে তা নির্ধারিত হবে নতুন সরকার গঠনের পরে। সব মিলিয়ে বলা যায় মেলা শুরু হতে 22-24 তারিখ লেগে যাবে। প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই স্টল নির্মাণ সম্পন্ন হয়েছে। দর্শনার্থীদের প্রবেশ ফি গত বছরের মতোই রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশের টিকিট মূল্য 50 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের 25 টাকা করা হয়েছে। এক্সিবিশন সেন্টারের ভেতরে সামনের ফাঁকা জায়গায় স্টল থাকবে, এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন। দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য নিয়ে হাজির হবে। মেলায় বিভিন্ন স্টলের পাশাপাশি থাকবে ফুড কোর্ট এবং বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা। সো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।